নমস্কার বন্ধুরা, আপনাদের আধার কার্ডে যদি আপনাদের নামের কোনো রকম ভুল থাকে, বাবা এবং স্বামীর নামের কোনো রকম ভুল থাকে, জন্ম তারিখের অথবা ডেট অফ বার্থের ভুল থাকে, ঠিকানার কোনো রকম ভুল থাকে, তাহলে আপনারা কিভাবে সেগুলোকে অনলাইন থেকে খুব সহজে মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে কিভাবে ঠিক করবেন, সংশোধন করবেন? স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের খুব সহজে দেখিয়ে দেবো। ভিডিওটিকে না কাটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে অল নোটিফিকেশন করে নেবেন। তো চলুন বন্ধুরা, অনলাইনের মাধ্যমে পুরো ফুল প্রসেসটি একবার দেখে নেব। সর্বপ্রথমে বন্ধুরা, আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, অথবা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনারা গুগলে গিয়ে লিখবেন uidai.gov.in। আপনারা গুগলে গিয়ে লিখবেন uidai.gov.in, লিখে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। তো যখন আপনারা সার্চ করবেন, ঠিক আপনার সামনে এরকমই পেজটি খুলে চলে আসবে। এবং এইভাবে পেজটি খুলে চলে আসার পর সর্বপ্রথমে দেখবেন, পেজে সর্বপ্রথমে দেখবেন uidai.gov.in লেখা রয়েছে, এবং তার ঠিক নিচে দেখবেন অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক সেটি কিন্তু দেওয়া রয়েছে। ইউআইডিআই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটি কিন্তু দেওয়া রয়েছে। তো আপনার সর্বপ্রথমে যেটা করবেন, এই যে নীল কালারের ইউআইডিআই লেখা রয়েছে, এই ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, ইউআইডিআই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আপনার সামনে ঠিক এরকমই খুলে চলে আসবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকলে, প্রবলেম হয়ে থাকলে, আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির নিচে ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে রাখবো। এই অফিসিয়াল ওয়েবসাইটের সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের জন্ম তারিখ, আপনাদের ঠিকানা, আপনাদের যে নামের ভুল সেটা সংশোধন করার জন্য এখানে উপরের দিকে অনেকগুলো অপশান রয়েছে। সেখান থেকে মাই আধার একটা অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন মাই আধার একটা অপশান রয়েছে। সেখানে গিয়ে এখানে দেখবেন আপডেট ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড চেক স্ট্যাটাস একটা অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপডেট ডেমোগ্রাফিক ডেটা এবং চেক স্ট্যাটাস, এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে যখন আপনারা ক্লিক করবেন, নতুন এইরকমভাবে আপনার সামনে একটা ড্যাশবোর্ড খুলে চলে আসবে, ডান দিকে চলে আসবে। ডান দিকে চলে আসার পর এখানে দেখবেন নিচের দিকে দেখবেন একটা লগ ইন একটা অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন একটা অপশান রয়েছে, সেই লগ ইন অপশানে আপনারা ক্লিক করবেন। লগ ইন অপশানে আপনারা ক্লিক করতেই আপনার সামনে নতুন আরেকটা এরকমভাবে ড্যাশবোর্ড খুলে চলে আসবে। এবং এখানে দেখবেন এন্টার আধার একটা অপশান রয়েছে, বক্স রয়েছে। এখানে যেটা করতে হবে, আপনার যে আধার কার্ডে ভুল রয়েছে, এখানে সেই আধার কার্ডের নাম্বারটা আপনারা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এই যে ক্যাপচার কোডটা রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোডটা রয়েছে, সেই ক্যাপচার কোডটা আপনারা নিচের বক্সের ঘরে আপনারা বসিয়ে দেবেন, ফাঁকা জায়গাটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে চলে আসবেন, সেখানে দেখবেন সেন্ড ওটিপি একটা অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি একটা অপশান রয়েছে, সেই সেন্ড ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা বর্তমানে লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নম্বরে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি চলে যাবে SMS এর মাধ্যমে। সেই 6 সংখ্যার ওটিপিটা কিন্তু আপনারা দেখে দেখে এই ঘরে আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, সেখানে দেখবেন লগ ইন একটা অপশান রয়েছে, সেই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করতেই আপনার সামনে নতুন আবারও আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এবং এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। তো এখানে যেটা করতে হবে, অনেকগুলো অপশানের মধ্যে থেকে আপনাদের নামের যে ভুল, ঠিকানার ভুল, জন্ম তারিখের ভুল, সেগুলো সংশোধন করার জন্য 3 নম্বরে চলে আসবে। সেটা দেখতেই পাচ্ছেন, এখানে দেখতেই পাচ্ছেন আপডেট আধার অনলাইন। এই আপডেট আধার অনলাইন এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। যখনই আপনারা ক্লিক করবেন, আপনার সামনে এরকম পপ আপ চলে আসবে একটা, নিচে দেখবেন প্রসিড টু আপডেট আধার, এই অপশানে আপনারা ক্লিক করবেন। প্রসিড টু আপডেট আধার এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলেই আপনার সামনে নতুন আবার একটা নতুন ড্যাশবোর্ড খুলে চলে আসবে। এখান থেকে আপনি নামের ভুল সংশোধন করতে পারবেন। এখানে যদি নামের ভুল থাকে তাহলে সংশোধন করতে পারবেন। তারপর আপনার যদি জন্ম তারিখে ভুল থাকে, ডেট অফ বার্থের ভুল থাকে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কারেকশন করতে পারবেন। এবং আপনার যদি আধার কার্ডে মেল ফিমেলের অর্থাৎ পুরুষ মহিলার ভুল থাকে, সেগুলো আপনারা কারেকশন করতে পারবেন। তাছাড়াও আপনাদের কোনো রকম অ্যাড্রেসের ভুল থাকে, যদি আপনি অ্যাড্রেস আপনার ঠিকানা পরিবর্তন করতে চান, ট্রান্সফার করতে চান, তাহলেও আপনারা এই অ্যাড্রেসটা আপনার পরিবর্তন করে সংশোধন করতে পারবেন। যদি আপনাদের স্বামীর নাম আপনার আধার কার্ডে না থাকে, সে আপনি যদি স্বামীর নাম নতুন করে বসাতে চাইছেন আপনার আধার কার্ডে, তাহলে আপনারা এই অ্যাড্রেসের জায়গায় আপনারা ক্লিক করে সে স্বামীর নামটাও আপনারা এখানে অ্যাড করতে পারবেন। অথবা আপনার যদি বাবার নাম অ্যাড করতে চান, তাহলে আপনার বাবার নামটাও অ্যাড করতে পারবেন। তো এখানে আমরা 3টে কারেকশন করবো, নাম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস, এবং আপনার বাবার নামটা বসিয়ে দেবো। তার জন্য আপনারা যেটা করবেন, সিলেক্ট করে নেবেন, আপনি যেটা কারেকশন করবেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর প্রসেড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করবেন। প্রসেড টু আধার অপশানে ক্লিক করতেই আপনার সামনে এরকমভাবে একটা পেজ খুলে চলে আসবে। এবং এইভাবে একটা পেজ খুলে চলে আসার পর এখানে দেখবেন কারেন্ট ডিটেলসের জায়গায় এখানে আপনার যে নামের যদি ভুল থাকে, সেই ভুলের নামটা কিন্তু আপনার এখানে দেখাবে। অর্থাৎ আপনার যে কার্ডে বর্তমান যে নাম রয়েছে, সেই নামটা কিন্তু এখানে দেখাবে, ভুল নামটা কিন্তু এখানে দেখাবে। যদি আপনি কারেকশন করতে চান, সেক্ষেত্রে নিচের দিকে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখবেন নিউ নেম যেটা রয়েছে, নতুন নামের জায়গায় আপনি যে নতুন নামটা আপনি দিতে চাইছেন, কারেকশন করতে চাইছেন, সেই নতুন নামটা আপনার এখানে বসাবেন। নতুন নামটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখবেন
সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ যেটা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা অনেকগুলো ডকুমেন্টস আপনারা এখান থেকে দেখতে পারবেন। সেখান থেকে আপনি যে ডকুমেন্টসটা দেখে আপনার নামটা কারেকশন করতে চাইছেন সেটা আপনারা এখান থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পরে আপনার সামনে একটা পপ আপ চলে আসবে, সেই পপ আপটা আপনারা জাস্ট এটা কিছু করতে হবে না, এটা ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর আপনার যখন আপনারা ওকে করবেন তখন আপনার সামনে এরকম চলে আসবে, আরেকটি অপশন চলে আসবে যে ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টস যেটা রয়েছে, অর্থাৎ আপনি যে নামটা কারেকশন করছেন সেই নামটা কারেকশন করার জন্য আপনি যে ডকুমেন্টস সিলেক্ট করলেন এখানে সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে এখানে স্ক্যান কপি কিন্তু এখানে আপলোড করতে হবে। তার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম আরেকটি আপনার সামনে পপ আপ চলে আসবে, এরকম আপনার সামনে আরেকটি পপ আপ চলে আসবে। পপ আপ চলে আসার পর এখানে দেখবেন কন্টিনিউ টু আপলোড একটা অপশন হয়েছে, এই কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার যদি করতে থাকেন সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টস যে সাপোর্টিং ডকুমেন্টস সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। সাপোর্টিং ডকুমেন্টস সিলেক্ট করলে আপনার সামনে এরকম চলে আসবে, এরকম চলে আসবে। সবুজ হয়ে যাওয়ার পর ডকুমেন্টটা আপলোড হয়ে যাওয়ার পর আপনারা নিচে দেখবে চলে আসবেন, সেখানে দেখবেন নেক্সট একটা অপশন রয়েছে, সেই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনার সামনে আবারও একটা পেজ চলে আসবে, সেখানে নতুন জন্মদিন দেওয়ার জন্য যে ক্যালেন্ডার একটা অপশান রয়েছে, চিহ্ন রয়েছে, সেই ক্যালেন্ডার অপশানের চিহ্নতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নতুন যে জন্ম তারিখ, আপনার দিন মাস বছর যেটা রয়েছে সেটা আপনার ক্যালেন্ডার থেকে আপনারা এখান থেকে বেছে নেবেন। আপনার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে দেখবেন নিচে চলে আসবেন, সেখানে দেবেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ একটা অপশান রয়েছে। সেক্ষেত্রে আপনি যে জন্ম তারিখটা আপনি চেঞ্জ করছেন সেটা কোন ডকুমেন্টসটা দেখে আপনি চেঞ্জ করছেন সেই ডকুমেন্টসটা কোন এখান থেকে আপলোড করতে হবে, তো সিলেক্ট করে নেবেন যে ডকুমেন্টসটা আপনি দিবেন। সেটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেবেন একটা পপ আপ চলে আসবে, সেই পপ আপটা আপনারা ওকে করে নেবেন। পপ আপটা আপনারা ওকে করে নেবেন। পপ আপটা ওকে করে নেওয়ার পর আপনার সামনে পুনরায় কিন্তু সে আগের মতোই কিন্তু আপনার যে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস সেই অপশনে ক্লিক করতে হবে। সেই অপশনে ক্লিক করে কিন্তু আপনার যে ডকুমেন্টস, আপনি যে জন্ম তারিখ আপনি পরিবর্তন করছেন সেটার জন্য যে ডকুমেন্টস আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসের কিন্তু এক করে আপলোড করতে হবে। সেই জন্য আপনি ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টস সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ টু আপলোড এই অপশনে ক্লিক করবেন। করতে আপনার যে ডকুমেন্টস সেটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি এবং সবুজ হয়ে যাবে। তারপর যেটা করতে হবে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে নেক্সট যে অপশন রয়েছে সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আবার একটা পপ আপ চলে আসবে, সেই পপ আপটা আপনারা ওকে করে নেবেন। সেই পপ আপটা আপনারা ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর পপ আপটা আপনারা ওকে করে নেবেন। ওকে করে নেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে, আবার একটা অপশন চলে আসবে। সেক্ষেত্রে আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার যে আগের অ্যাড্রেস যেটা আধার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করছে, অর্থাৎ আপনি নতুন করে যে অ্যাড্রেসটা আপনি দিবেন সেই অ্যাড্রেসটা কিন্তু নিচে আপনি চলে আসবেন। এই পেজের নিচের দিকে চলে আসবেন, সেখানে দেবেন একটা অপশন আছে, প্রথমে দেবেন কেয়ার অফ একটা অপশন আছে। তো এখানে আপনাদের বলে রাখি এখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের স্বামী নাম অথবা অবিবাহিত মহিলা অথবা পুরুষ হয়ে থাকলে সেক্ষেত্রে তাদের বাবার নামটা আপনারা এখানে লিখে দেবেন। লিখে নেওয়ার পর নিচে চলে আসবেন, সেখানে দেখবেন হাউস এবং বিল্ডিং নাম এবং অ্যাপার্টমেন্ট যেটা রয়েছে এখানে দেখবেন হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনাদের এরিয়া লোকালিটি সেক্টর রয়েছে সেটাও আপনারা এখান থেকে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনাদের ল্যান্ডমার্ক যেটা রয়েছে, আপনাদের ল্যান্ডমার্ক যেটা রয়েছে সেটা আপনারা এখানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর নিচে চলে আসবেন, সেখানে দেখবেন আপনাদের পিনকোড রয়েছে, সেই পিনকোডটা আপনারা এখানে ফিল আপ করে নেবেন। আপনার পিনকোডটা দিয়ে দেওয়ার পর নিচে চলে আসবেন, সেখানে ভিলেজ যেটা রয়েছে, আপনার গ্রামের নাম, আপনাদের গ্রাম নাম থাকলে আপনার গ্রাম নামটা এখানে বসিয়ে দেবেন, সিলেক্ট করে দেবেন। যদি আপনার শহরে বসবাস করে থাকেন সেটা আপনার শহরের নামটা আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর অটোমেটিক নিচে দিকে চলে আসবেন, সেখানে অটোমেটিক আপনার পোস্ট অফিসের নাম, আপনার স্টেটের নাম, আপনার পিনকোড সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে কিন্তু আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা যদি আপনারা পরিবর্তন করলেন, সংশোধন করলেন, তার জন্য আপনার কিন্তু একটা ডকুমেন্টস আপনার আপলোড করতে হবে। সেই ডকুমেন্টসের জন্য আপনার সিলেক্ট অপশনে চলে আসবেন, সেখান থেকে আপনার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা আপনার এখানে বেছে নেবেন যে কোন ডকুমেন্টসটা দেখে আপনার যে অ্যাড্রেস সেটা আপনি কারেকশন করতে চাইছেন সেই ডকুমেন্টস আপনার এখানে বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনার ভিউ ডিটেলস এবং ডকুমেন্টস আপলোড সেই অপশন আপনারা ক্লিক করবেন। সে আগের মতো ভিউ ডিটেলস এবং আপলোড ডকুমেন্টস আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, সেই পপ আপটা আপনারা ওকে করে দেবেন। ওকে করে নেওয়ার পর আপনার যে অপশন, সে আপনার যে আপলোড ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা কিন্তু আপনার এখানে আপলোড করতে হবে। তার জন্য আপনার সিলেক্ট করবেন সেই কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার ডকুমেন্টস সেটা আপনার এখানে বেছে নেবেন। বেছে নেওয়ার পর সেই ডকুমেন্টসটাকে আপনার আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর আপনার নিচে চলে আসবেন, সেখানে দেখবেন নেক্সট একটা অপশন রয়েছে, সেই নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে, সেখানে দেখবেন আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু আপনার চলে আসবে। আপনাদের আধার কার্ডের জন্ম তারিখের ভুল, আপনাদের নামের ভুল, আপনাদের ঠিকানার ভুল, আপনি যেগুলো সংশোধন করলেন সেই সংশোধন প্রিভিউটা, সেই প্রিভিউটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনি এতক্ষণ পর্যন্ত যতগুলো ডকুমেন্টস আপনি আপলোড করেছেন, যতগুলো আপনি কারেকশন করেছেন, সমস্ত প্রিভিউ কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো প্রিভিউটা দেখে নেওয়ার পর এই যে দুটো একটা ক্যাপচার কোড রয়েছে, দুটো নোটিফিকেশন রয়েছে, দুটো এখানে দেখবেন নিচে দিকে দেবেন দুটো নোটিফিকেশন রয়েছে, সেই দুটো অপশন আপনারা ক্লিক করবেন, চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নিচে চলে আসবেন, সেখানে দেখবেন নেক্সট অপশন রয়েছে, সেই নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশন ক্লিক করতেই আপনারা কিন্তু এখানে 50 টাকা পে করতে হবে, অর্থাৎ আপনি এখন পর্যন্ত আপনি যে সমস্ত
ডিটেলসগুলো আপনি কালেকশন করলেন সেটার জন্য কিন্তু আপনাকে 50টা পে করতে হবে। তার জন্য আপনারা এই যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সে আপনারা আবারও ক্লিক করবেন। সেই অপশনটা ক্লিক করার পর আপনারা মেক পেমেন্টের অপশনে ক্লিক করবেন। মেক পেমেন্টের অপশনে ক্লিক করতেই আপনার সামনে পুরো পেমেন্টের অপশন চলে আসবে, পেমেন্ট করার জন্য অপশন চলে আসবে। এখানে কিন্তু আপনাকে 50টা পে করতে হবে। তো আপনারা এখান থেকে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা 50টা পে করতে পারবেন। তাছাড়া আপনার যদি ওয়ালেট থাকে সেই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনারা 50টা পে করতে পারবেন। তাছাড়া যদি নেট ব্যাঙ্কিং থাকে সেই নেট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে 50টা পে করতে পারবেন। তাছাড়া আপনার যদি পেটিএম থেকে থাকে সেই পেটিএমের মাধ্যমে কিন্তু আপনারা 50টা পে করতে পারবেন। তো আপনি যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনারা এখান থেকে 50টা পে করে নেবেন। পে করে নেওয়ার পর তো যখনই আপনি 50টা পেমেন্ট করবেন তখন আপনার সামনে এরকম নতুন একটা ড্যাশবোর্ডগুলো চলে আসবে। এবং এখানে দেখবেন ডাউনলোড অ্যাকাউন্টমেন্ট যেটা রয়েছে, তো আপনি এখান থেকে 50টা যে পেমেন্ট করেন সেটার জন্য আপনি ডাউনলোড অ্যাকাউন্টমেন্ট ক্লিক করে আপনি সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর নিচে চলে আসবে, সেখানে দেখবেন গো টু ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করতেই আপনি যে কালেকশন করলেন সেটা কালেকশনটা আপনি কতদূর পর্যন্ত হয়েছে সেটা আপনারা কীভাবে চেক করবেন। আপনি যে এত পর্যন্ত কালেকশন করলেন, আপনার জন্ম তারিখ, ঠিকানা, আপনার বাবার অথবা আপনার স্বামীর নামের ভুল থাকলে সেগুলো আপনি যদি কালেকশন করেন সেটা আপনি কীভাবে বুঝবেন যে আপনার কালেকশনটা হয়েছে কি হয়নি। সেটার জন্য নিচে চলে আসবেন, সেখানে দেখবেন, এখানে দেখবেন, এখানে ক্লিক করবেন যে আপনি কত থেকে আপনি এটা কালেকশন করেছেন, আপনার যে কালেকশন করেছে সেটা এই স্ট্যাটাসটি কত দিন পর্যন্ত আপনার হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে জানতে পারবেন, দেখতে পারবেন, চেক করতে পারবেন। এইভাবে ঠিক দেখতে পারবেন যে কতদূর আপনার স্টেজ, কোন কোন স্টেজে আপনার কালেকশন পর্যন্ত হয়েছে কি হয়নি সেটা আপনি আপনারা চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আধার কার্ড সংশোধনের ছোট একটা আপডেট ভিডিও। তো এই ভিডিওটি আপনাদের উপকার আছে, ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অনুসরণ করে নেবেন। আর অনলাইন সম্পর্কে কোনো সমস্যা হয় তাহলে প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না।